फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ आलिमुल गैब फला युज़हिर अला गैबिही अहदन इल्ला मन इर्तदा मिर रसूल अल्लाह रब्बुल आलमीन बोलें আল্লাহ তাআলা একমাত্র অদৃশ্যের জ্ঞানী। গায়েবটা হলো এমন জিনিস যা চোখে দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বিষয়, যা অনুভব করা যায় না। যেমন আল্লাহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত অদৃশ্যের জ্ঞানগুলো, অদৃশ্যের বিষয়াদি যা আছে সব আল্লাহ বানাইছেন, আল্লাহ নিজেই জানেন। আল্লাহ কোরআনে বলেন, তিনি ছাড়া এই সমস্ত অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অদৃশ্যের জ্ঞানগুলো কাউকে দান করেন না, এটা সুন্নিদের আকীদা। কিন্তু এই আয়াত আল্লাহ বলেন, ইল্লা হে তবে মানির তদামি রসুল, আমার রাসূলদের মধ্য থেকে যাকে আমি পছন্দ করি তাকে সেই জ্ঞানের অধিকারী করে দেই। তার মানে বোঝা গেল ওই জ্ঞানগুলো আল্লাহ দান করে, সবগুলো আল্লাহ পাক ধরে রাখে নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু বান্দাকে স্পেশাল বানাবেন, কিছু রসূলকে স্পেশাল বানাবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানগুলো ওই নবী রাসূল থেকে দান করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমার যুবক ভাইয়েরা, তার মানে আমরা পেয়ে গেলাম গায়েবের অদৃশ্যের যে খবরাদিগুলো সেগুলো আল্লাহ তো সব জানেন, আবার আল্লাহ যারে পছন্দ করে তারে সেই জ্ঞানটা দান করে দেন। তাহলে আমার নবী সেই জ্ঞানের অধিকারী ছিলেন। নবীর অসংখ্য হাদিস মুবারক দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। এরপরে আমার আল্লাহ সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। ধীরে ধীরে বলতেছি, এরপর ঘটনা ঢুকবো, আগে আমার বিষয়টা বুঝাই লই, এরপর ঘটনা ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবগত করবেন, এখানে খুব মনোযোগ। আল্লাহ পাক এমন নয় যে তুমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন রে সেই গায়েবের জ্ঞান জানাইবো। তুমি জানো না বলে তুমি ডাইরেক্ট বলবা নবীও জানতো না, এটা হতে পারে না রে দোস্ত, এটা হতে পারে না। আল্লাহ পাক এমন নন যে তিনি সকলকে গায়েবের জ্ঞান দান করবে, ওয়ালাকিন কিন্তু আমার আল্লাহ ইয়াজতাবি যারে পছন্দ করে যারে মনোনীত করেন, মির রসুলিহি রসুলদের মধ্য থেকে মাইয়াশা যাকে ইচ্ছা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। পরিষ্কার হয়ে গেছে, আমরা সুন্নিরা কিন্তু গায়ের জোরে সুন্নি না, আমরা দলিলের জোরে সুন্নি। এই জন্য বহুত মৌলবীর যখন আমরা চ্যালেঞ্জ করি এই ব্যাপারে কথা বলার জন্য, এরা দুই কাক দুই কাক আগবা, এরা নিজের এরিয়ার ভিতরে, আর এই এরিয়ার বাইরে দুই কাক আগ গেলে 10 কাক পিছাই যায়। ঠিক, কারণ দলিলের জোরে আমরা কথা বলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন, আমি আল্লাহ হলাম একমাত্র আলিমুল গায়েব, আমি রহমান আমি রহিম। আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন যিনি দৃশ্য অদৃশ্য যা আছে সব বিষয় সম্পর্কে খুব জ্ঞানী, সব বিষয়ের জ্ঞানী যিনি, তিনি আমার আল্লাহ, যিনি রহমান তিনি রহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন যারা আমাদের এগেইনস্টে আছে তারা একটা দলিল কোরআন দিকা দেয় কি জানেন নি, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ,
আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে কথা কোন রে আল্লাহ ছাড়া কেউ জানে এটা তো আমরাও বলি এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ জানে না এটা তো আমরাও বলি কিন্তু কোরআনে আবার সূরা জিনের মধ্যে আল্লাহ যে কইছে আমি আল্লাহ যারে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি এটা বুঝো না কেন মৌলবি কথা কোন ঠিক কিনা বলেন রাগ করেন না ইমান রাগে ঠিক করে জীবন তো শেষ যেই কোন মুহূর্তে গত শুক্রবারকে শুনবেন না গত শুক্রবার আমি চিটাগং থেকে একটা ফেসবুকের মধ্যে এক নিউজ পাইছিলাম আমার গ্রামে একজন ছোট্ট ছেলে মারা গেছে ওখান থেকে নিয়ত করছি তার জানাজাটা আমি ফোন বাড়ির যে যেমনি হোক দৌড়াই আসছি বাড়িতে আমি জানাজার নামাজটা জুম্মার নামাজের পরে পড়ছি ছোট্ট বাচ্চার জানাজার নামাজটা পড়ছি অনেক শখ কইরা যার সন্তান গেছে সে বোঝে কত কষ্ট যার নাতি গেছে সে বোঝে কষ্ট কিন্তু আমি শখ করলাম কেন শক করছি মানে আমি কি খুশি হইছিনি আরে না আমি আর সাপুর হিরণ ভাই ওনার নাতি মারা গেছে নাকি হ্যাঁ ইঞ্জিনিয়ার রুবেল রুবেল ইঞ্জিনিয়ার সাহেব আ এরা কানতে কানতে বেকারার হয়ে গেছে আমি কি কান্দস কি লাগে তোমরা তো বড় ভাগ্যবান ছোট্ট বাচ্চা যখন কবর দেয় তারে তিনটা প্রশ্ন করে সন্তান মুস্কি মুস্কি হাসে তোর কান্দস কে আল্লাহ দিছে আল্লাহ লয়ে গেছে কান্দস কি লাগিয়া এই ছোট্ট বাচ্চাকে কবরে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের বেলায় প্রথম বলবে মার রাব্বুটা পুলায় হাসে ওয়া মা দিনুকা হাসে ওয়া মা কুনতাতে গুলুফিও কে হাজার রজুল পুলায় হাসে ছোট্ট বাচ্চা হাসবো আর ছোট্ট বাচ্চার পিছন দিক থেকে ফেরেশতারা প্রশ্নের উত্তর দিয়ে দিবে মানে খারাপ লাগছিল আস্তে আস্তে আব্বা তাক আস্তে যেমনে সুবিধা হয় এমনি করেন কষ্ট নেন না এই শোক ভাই সকলে কোন আলহামদুলিল্লাহ আস্তে আমাদের আওয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই শোনা যাচ্ছে মোটামুটি ইডি ঠিক আছে অসুবিধা নাই সমস্যা নাই বাবু আওয়াজ ঠিক আছে আমাদের সহনীয় আওয়াজ আমরা বুঝতেছি ইনশাআল্লাহ আমাদের এই ক্যাসেট গুলো অনলাইনে সারা বিশ্বের মানুষ শুনবে আপনার কষ্ট হইতেছে বাজান কষ্ট নেন না আল্লাহর রাস্তায় আমি ধীরে ধীরে বলতেছি কেন নিজের এলাকার নিরিবিলি ভাবে কথা বলতেছি আর কি বোঝার জন্য যাচ্ছি বাবা না লক্ষ্মী এরপরে এই ছোট্ট বাচ্চারা হাসরের ময়দানে উঠবে আসরের ময়দানে ওঠার পরে আল্লাহ বলবে তোদের হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে যা ছোট্ট বাচ্চাগুলো কইব আল্লাহ 10 মাস 10 দিন মা আমারে গর্ভে রাখছে কত লাত্তি মারছি মার পেড়ো মা বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব বাবার বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব কিন্তু তুমি ফাটাইছো তুমি লই আইছো আমি বালকের আম্মারও ডাকতে পারি নাই তোমারও ডাকতে পারি নাই আসমান জমিনের আলো বাতাস দেখতে পারি নাই তুমি নিয়ে আইছো তুমি পাঠাইছো তুমি আনছো ও আল্লাহ এখন তুমি বলতেছো আমি বেহেশতে যাওয়ার জন্য বিনা হিসাবে কোনো হিসাব হবে না আল্লাহ আমি জানতে চাই আমার আম্মা কই আমার আব্বা কই যেই মাত্র এই কথা বলবে আল্লাহ বলবেন তোর আব্বা আম্মা দুজুখে কাহারো বলবে বেহেশতে কাহারো আবার দুজুখে বাচ্চা বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মাকে আমার সঙ্গে দিবা না ততক্ষণ পর্যন্ত বিনা হিসাব লাগবে না আমি জান্নাতে যাব না এই জন্য কি বলছিলাম কোথায় থেকে কোথায় গেলাম বাবা আকীদা ঠিক করি মরণ হয়ে যাবে এটা বুঝাইতে চেষ্টা করছিলাম সাড়ে তিন বছরে বাচ্চার জানাজার নামাজ গত সপ্তাহে করেছি গত শুক্রবারে করেছি
তার মানে বোঝা গেল এমন নয় যে তুমি 80 বছর পরে মরবা, যে কোন মুহূর্তে মরণ চলে আসতে পারে তার প্রমাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষ থেকে বন্ধু হে আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি। এই জন্য তো যুবক ভাইয়ের আমার শুধুমাত্র তাই নাই, আল্লাহ যারে পছন্দ করে তারে গায়েবের জ্ঞান দান করে তার প্রমাণ আমি একদিকে নিয়ে যাব। এখন আপনাদেরকে আমি ওই শান বর্ণনা করতে যাই, একটা শান সিলেক্ট করলাম, এটা হলো আমার নবীর গায়েবের খবর জানতেন। এটা ইমান, ইমান এগুলো হলো আকীদার বিষয়। আল্লাহ কইছে ফাওয়াইলুন লিল মুসাল্লিন, নামাজ পড়াও দুজুগে যাইব, ওই আকীদা ঠিক না তার কারণে, একদম পরিষ্কার কথা। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দুনিয়ায় পাঠিয়েছেন নবী পাককে মহব্বত করার জন্য, নবীর কথাগুলো মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বাড়িয়েছেন আমরা ক্ষুদ্র জ্ঞানে জানি না, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? গায়েব হলো দুই প্রকার, একটা হলো জাতি আর একটা হলো আতাই। একমাত্র আলিমুল গায়েব হলো আমার আল্লাহ, আর নবীকে যেটা দান করেছেন এটার নাম হলো আতাই। এই জ্ঞানটা কখনো কখনো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইছেন, আবার কখনো কখনো আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিছেন। এই জন্য যুবক ভাইরাল গাইবুল খফিউল্লাযী লা তুদরিকু লা ইউদরিকুল হিস ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল, গায়েব এমন একটা জিনিস যেটা ব্রেন দিয়া বোঝা যায় না, অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রির বাইরের একটা বিষয় যা শোনা মাত্রই বিশ্বাস করা লাগে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, যারা বিশ্বাস করে গায়েবের প্রতি, এই গায়েবের প্রতি বিশ্বাস করতে যায়। আর যতগুলো মুফাসসির মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন সব জায়গায় শুধুমাত্র ডাইরেক্ট বলেছেন ওই গায়েবের অন্তর্ভুক্ত আমার আল্লাহকে রেখেছেন। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, প্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোর বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম সবগুলোর সমন্বয়ের নাম হলো গায়েব। এই গায়েবের প্রতি যাদের বিশ্বাস নাই জবান খুলে বলি তাদের ঈমান আমরা কি বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করি একটু আসেন গভীর মনোযোগ দেন, যদি বিশ্বাস করি একটু গভীর মনোযোগ দেন। কিভাবে মনোযোগ দিবেন একটু শুনে নেন, আমার নবী আপনার নবী গায়েবের খবর জানতেন কেমন প্রমাণ দেখেন। লোকটার নাম হলো ফুজালা, জবান খুলে কোন লোকটার নাম কি? আরো জোরে বলি ফুজালা। এই ফুজালা আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছেন, এই ফুজালা নীরবে নীরবে করতেছেন আমার নবীরে মারার জন্য। নাউজুবিল্লাহ, সুযোগ পাইলেই নবীরে মেরে ফেলবে। ওই ফুজালা নবীকে মারার জন্য চতুর্দিকে শুধু মাত্র ঘুরতেছে। আমার নবী ডাক দিয়া বলেন ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ফুজালা মনে মনে কই আমি নবীর কাছে নামটাও বললাম না, নবী জানছে কেমনে? ওই পাগলার অন্তরে তুফান শুরু হয়ে গেছে। এ ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ওই ফুজালার তুফান শুরু হয়ে গেছে। এবার ফুজালা ডাক দিয়ে কই জি আমার নাম ফুজালা, তুমি কি করো?
কই না আমি আমি জিকির করতেছি কি করতেছি আমি জিকির করতেছি ওই পাগলা ডাক দিয়া বলেন আমি যখন বলছি জিকির করতেছি আমার নবী এইভাবে হাতটা আমার বুকের মধ্যে রাখলেন বুকের মধ্যে রাখার পরে আমার অন্তরে একটা তুফান শুরু হইয়া গেছে আমি নবীর কাছে দরা খাইয়া গেছি ডাক দিয়া বলে ফুজালা তুমি কেন এখানে কি করছো এতগুলো লোকের ভিতরে নবী অন্য কাউরে জিজ্ঞেস করে না তোমার নাম কি ফুজালা নবী আমার নাম জানলো কেমনে আমার বুকে হাত দিল কেমনে বুঝতে পেরেছি পদৃষ্টির খবর কেউ না জানলো আমার নবী জানিনা ভালোইছে ফুজালা ডাক দিয়ে নবী যখন আমার বুকের মধ্যে হাত রাখছে সাথে সাথে পৃথিবীর মধ্যে অন্য কাহার প্রতি আমার ভালোবাসা জাগে ওঠে নাই আমার নবীর প্রতি 100% মহব্বত জাগে উঠেছে নবী আমার যুবক বুকে হাত দেওয়ার পরে আমি নবীর কদমে পড়ে গেলাম নবীর কদমে পড়ে গিয়ে আমার রহমাতুল লিল আলামিন যখন নবীর কদমে সেই লোকটা পড়ে গেল ওই লোকটা বলেন আমার নবী আমার বুকে হাত দেওয়ার পরে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত পৃথিবীর অন্য কোন ভালোবাসা আর সব হেরে গেছে আমার নবীর ভালোবাসার কাছে কি বুঝলেন নবী আমার সব জানেন নবী আমার সব দেখেন সব বুঝেন আমার নবী আপনার নবী বলেন ইন্নি আরা মা লা তারাউনা আমি যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো তাইলে নবীর সঙ্গে কাউকে তুলনা দেওয়া যাবে না আমার নবী মসজিদের মধ্যে বসা আমার নবী মসজিদের ভিতরে বসা আমার নবী মসজিদে বসে তিনজন সাহাবীকে ডাক দিলেন সাহাবি আমার কাছে আসো নবীর কাছে সাহাবারা আসলেন আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়ে তুমি যুদ্ধের মাঠে যাইবা নবী আমার যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠাবেন ডাক দিয়া বলেন তুমি যাইবা তোমার পরে পতাকাটা এমকে নিবে এমকের পরে এমক নিবে আমার নবী এমন ভাবে বলে বলে এদেরকে পাঠালেন আর লাস্টে বললেন চতুর্থ জন তোমরা নিজেরা সিদ্ধান্ত করবে আগেই কইয়া দিছে কি কোন একটা প্রেমের খবর সাহাবারা তো বুঝতে পারে নাই কারণ ওই এলেম তার সাহাবারের মধ্যে নাই তো তুমি আমি কেমনে বুঝতাম এ যুবক নবী আমার বাহিনীরে পাঠাইছে যুদ্ধের মাঠে যুদ্ধ গিয়ে শুরু হইয়া গেল আমার নবী মসজিদের ভিতরে বসা নবীর মসজিদ থেকে মাঠটা অনেক দূরে কিন্তু আমার নবী ঘর থেকে ডাক দিয়ে আমার জায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া গেছে নবী গো ও নবী কি বলেন আমার নবীকে হ আমি দেখলাম আমার সাহাবী জায়েদ ইবনে হারেস শহীদ হইয়া গেছে কিন্তু নবী যুদ্ধের মাঠ থেকে অনেক দূরে এত দূরে না গেলে দেখা যায় না অনেক দূরে যুদ্ধের ময়দান বন্ধুরে 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 আর নবী যে মনটা খারাপ করে ফালাইলেন দ্বিতীয় আর একটা সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবী কই আমি নবী দেখতেছি এখন পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলেন এরপরে আমার নবী আপনার নবী বলেন এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে এরপরে যুদ্ধের পতাকাটা নিছে জাফর ইবনে আবি তালিবের হাতে জাফর হাতের মধ্যে নিল এবার আমার নবী এতক্ষণ শহীদের খবর দিল এখন আমার নবী কান্না শুরু করলেন চেহারাটা লাল হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলেন এই মুহূর্তে আমার জাফরের যুদ্ধ করতেছে আমি নবী ঘর থেকে সব দেখতেছি ও বন্ধুরে
ও চিনারির বাবারা কাজের কোলার বাবারা খেওয়াইরের বন্ধুরা চাপুরি দতাইশার আর লাখপুরের বাবার গাটিয়ারের বন্ধুরা শুনেন মনোযোগ দিয়া এবার আমার নবী ডাক দিয়া বলে সাবা আমার জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে নবীর চোখ মুবারক দিয়া এক ফুটা পানি ঝরে মাটিতে পড়লো নবী গো দুইজনের শাহাদতের খবর দিলেন এখন কেন আপনি কান্না করেন আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা আমি কান্দি কেন জানোনি আমি তাকায়া দেখতেছি আমার জাফরের ডান হাতটা কেটে ফেলছে ডান হাতটা কাটার পরে ডান হাতটা অর্ধেকটা কেটে এমন ভাবে লড়াচড়া করতেছে কিন্তু আমার জাফর বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন কিন্তু ডান হাতটার কারণে জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে আমার চোখ দিয়া কেন পানি ঝরছে একটা মাত্র কারণ আমি তাকায়া দেখলাম আমার জাফর যখন বাম হাত দিয়া তলোয়ার দিয়ে যুদ্ধ করে বাম হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হয় আমি তাকায়া দেখলাম আমার জাফর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য হকের জন্য আমার জাফর কাটা হাতটার পায়ের নিচে ভালাইয়া টান্দা সিরা ফেলছে কি প্রেম কি প্রেম একটা ফুলের টোকা পড়লেই আর আমরা সামনে বাড়ি না আমার জাফর অর্ধেকটা ডান হাত কাটা ছিল কাটা হাতের টান্দা ছিড়া ফালাইছে এটা সাধারণ কথা না এটার ব্যাখ্যা আমি বুঝাইতে পারবো না কত বড় প্রেমের হিসাব বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে আর একটা বিয়াদব জাফর বাম হাতের মধ্যে একটা কূপ মারছে ঠাস করে হাতটা কাটটা ফালাইয়া দিছে হাতের তলোয়ারটা উইরা গিয়ার সামনে পড়লো জাফর একটা লাফ মাইরা তলোয়ারটার দাঁত দিয়া কামড় দা ধরলো দাঁত দিয়া কামড় দা ধরছে আমার নবী বলেন আমার জাফর দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে পতাকাটারে ধরছে বন্ধুরে এবার বিয়াদবরা তার উপর উপরে ফালাইয়া বুকের মধ্যে যত পারে তত গাই দিছে হঠাৎ করে আমার নবী হুট করে কই ওয়ালাইকুম আসসালাম সুবহানাল্লাহ আওয়াজটা আজকে দিয়ে না জোরে কোন সুবহানাল্লাহ নবী গো নবী শাহাদতের খবর দিতে যেন গো নবী আমরা সারা তো এখানে কেউ নাই কেউ তো সালাম দেয় নাই আপনি হঠাৎ করে কেন বললেন ওয়ালাইকুম আসসালাম ও নবী গো নবী কোন মানুষ কে আয়েশা তো আপনারা সালাম দিতে শুনি নাই গো নবী আমরাও তো সালাম দেই নাই আপনি হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম কেন বললেন নবী গো আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা ইন্নি আরামা লা তারাউনা আমি যা দেখি তোমরা তা শোনো না ইন্নি আসমাউ মা লা তাসমাউ আমি নবী যা শুনি তোমরা তা শোনো না সাহাবারা তোমরা জানো নি আমি কেন সালামের উত্তর দিছি আমার জাফর যখন দুইটা হাত কাটটা ফালাইছে আমি এখান থেকে দেখতেছি আমার জাফরে দুইটা ডানার ভিতরে নূরের পাখি লেগে পাখা লেগে গেছে আমার জাফর হাত কাটার পরে আমি দেখলাম দুইটা নূরের পাখা লেগে গেছে আমার জাফর উপর দিয়া উঠতেছে ওখান থেকে আমি নবীরে সালাম দিছে আমি তোমরার সালামের উত্তর দেই নাই আমার জাফরে আমার বিদায় সালাম দিছে আমি আখিরি সালামের জবাব যেমন প্রেম তেমন খেলা কেউ হাসতে হাসতে মরে কেউ কষ্ট কইরা মরে হাসির মরণ সবার হয় না তুমি চিনার জমিনে পয়রা থাকো মরণের ঘাটে সাকরাতুল মউতের সময় তুমি যুদ্ধ করতেছো এখান থেকে নবীর সালাম দিবা নবী তোমার সালামের জবাব দিয়ে দিবে
সব ওয়াস্ত লাগানা কিছু বিষয় আছে ইমানি বিষয় বুঝে নিতে হয়। আমার নবী বলে জগৎবাসী হাসরের মাঠে সবাই যাবে আমার পিছনে পিছনে, পিছন দিক দিয়া পৃথিবীতে একটা মাত্র সাহাবী উড়ে উড়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলবেন না উড়ে উড়ে জান্নাতে যাবে, ডাক দিয়া বলবে নবী গো এটা কে? আকাশ দিয়া উড়ে হাসরের মাঠে উড়ে উড়ে জান্নাতে যাবে, নবী আমার ডাক দিয়া বলেন এটা অন্য কেউ না, এটা হলো আমার সাহাবী হযরতে জাফর, যারে মুতার যুদ্ধে হাত দুইটা কেটে দিয়েছিল। দাম কি বাড়লো না কমলো? আর জোরে কর না, দাম বাড়লো না কমলো? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন দুইজন শহীদ হয়ে তিনজন শহীদ হয়ে গেল, এই মুহূর্তে আমি তাকায়া দেখতেছি পতাকাটা সবাই মিলে একজনকে লিডার বানাইছে, যার নাম হইল হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। যেইভাবে আমার নবী বলছে ঠিক ওইভাবে শহীদ হইয়া গেছে, এটা সাধারণ কোন এলেমের কথা না, এটা হলো এলমে গায়েবের কথা। এই কথাগুলো আমি আপনি বলতে পারবো না যে যুদ্ধে যাইবার আগে এমুকে শহীদ হবে, এমুকে শহীদ হবে, এমুকে শহীদ হবে, এরপরে আরেকজন তোমরা নিজেরা বানাইবে, এইগুলা কেমনে কইছে? এটার নামই হইল এলমে গায়েব। যুদ্ধের ময়দানে বহুত যুদ্ধে আমার নবী দাগ দিছে আগে, এই দাগের মধ্যে এমুকে মারা যাবে, ওই দাগের মাঝে এমুকে মারা যাবে, যুদ্ধের পরে সবাই মিলে ট্রাই করতে গেল দেখি এইভাবে মারা গেছে কিনা, যুদ্ধের পরে যাইয়া দেখে আমার নবী যেমনে দাগ দিছে এমনি লাশ গুলা মাঠে পড়ে রইছে। এইগুলা হলো ইলমে গায়েব। আমার আল্লাহ নবীর আগে জানাইয়া দিছে, নবী আমার নকশা দেখে দেখে বইলা ফলাইছে, এবার খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। বন্ধুরে আমার, ও চিনের বাবারা বড় মহব্বতের কথা, খালিদ ইবনুল ওয়ালিদ বড় সাহসী, হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 কাফেরদেরকে ফানা ফানা কইরা ফালাইতাছে, হঠাৎ কইরা ওই জাপ ওই হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার টুপিটা হঠাৎ করে পইরা গেছে, যেই মাত্র মাথার লোহার হেলমেটটা পইরা গেছে ওই খালিদ ইবনুল ওয়ালিদ, এই পৃথিবীতে একটা সাহাবীর উপাধি হইল সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর যত তরবারি আছে সব তরবারির মধ্যে একটা তরবারি যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, স্টার্নি পাওয়ার, হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ কাকে বলে? চতুর্দিকে যেমনি আসে এমনি ফালাই দিয়ে, যেমনি আসে এমনি ফালাই দিয়ে, যেমনি আসে এমনি ফালাই দিয়ে। এটা কি গায়ের জন্য বেলায়েতের জোর? বাবা জোরে বলেন, গায়ের জন্য বেলায়েতের জোর? একদম। মানে কি যে অবস্থা, এত পারদর্শী যাকে বলা হয়েছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তরবারি সমূহের মধ্যে একটা অনবদ্য সাহসী তরবারি যার নাম হলো খালিদ ইবনুল। হ্যাঁ, কোনো দিক দিয়ে পরাজিত হয় না। সুবহানাল্লাহ, কিন্তু হঠাৎ করে সেই খালিদ ইবনুল ওয়ালিদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, শক্তি হারিয়ে গেছে, পিছন দিক দিয়ে দৌড় মারছে, সব সাহাবীরা কয় ইন্না লিল্লাহ, এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে, বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলাম সে পিছন দিকে দূর মারলো, আহারে নেতা দূর দিছে, পিছন দিক থেকে হেরাও দূর দিছে, কি করব, আমাদের মেন লিডার পলাতক, মেন লিডার পিছনে দূর মারছে, আমরা কিভাবে যুদ্ধ করব, এখন সবার মনোবল হারাইয়া তার পিছন পিছন দূরতেছে। এ খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি কোথায় যাচ্ছেন, এত সুন্দর দ্বার প্রান্তে চলে আসছি, যুদ্ধে আমরা বিজয়ী হব, আপনি কেন হাল ছেড়ে দিলেন? খালিদ ইবনুল ওয়ালিদ কয় আমার টুপিটা পড়ে গেছে, আমার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা হেলমেটটা মাথায় লাগালো,
হাতের মধ্যে আবার ভাঙ্গা তলোয়ারটাই লইল, সেই মাত্র তলোয়ারটা লইল, যেই মাত্র দাঁড়ায়া গেছে আর শত্রু সামনে বাড়ে না, এমন ভাবে যুদ্ধ করতেছে খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে তারা পারে না। যুদ্ধ চলছে যুদ্ধ চলছে, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। আল্লাহ যদি যেখানে আল্লাহ যদি সহায় থাকে বিজয় নিশ্চিত, ঠিক কিনা? কোন দেখবেন কত তুফান কত জোর তুফান মানুষের জীবনে দেখবেন আল্লাহ রক্ষা করে, রক্ষা করার মালিককে আল্লাহ, আর যদি রক্ষা করার মালিককে আল্লাহ। এই জন্য যুবক ভাই আমার, যেই কোন ঝগড়ার পরে দেখবেন মানুষে দ্বারা এক কিছু সমালোচনা করে, আমি হের একটা গাই দিছি খালো নিয়া ফালাইছি, আমি ওর একটা দৌড়ানি দিছি খালো নিয়া ফালাইছি, কিন্তু সাহাবারা যুদ্ধের পরে একজন আরেকজনের কয়, যদিও যুদ্ধে দিচ্ছি কিন্তু কলজাত পানি নাই, কলজাত কি নাই? যুদ্ধ যদিও জিতেছি কিন্তু কলিজাই পারি নাই, কই কেন দেখছো না জিতাল যুদ্ধটা হাইরা যেতাম লইছিলাম এই খালিদ ইবনে ওয়ালিদের কাছে, এরে জিগাও না দুটটা দিছিন কিন লাগিয়া, কই দুটটা দিছিলাম টুপিটার লাগিয়া, কই টুপির সাথে যুদ্ধের সম্পর্ক কি? কই আমার সব শক্তি টুপির ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কইছো, ইস মানুষের এবাদত বেশি লাগে না রে বাবা, দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন কিন্তু কিছু কিছু আমল আছে নিয়মিত করেন, এবাদত কবুল বেশি হইছে না কিন্তু ওই যে নিয়মিত ছোট্ট আমলটা আপনি গুনাহ করছেন গুনাহ করছেন, এই ইতিহাসের মধ্যে বহুত কারামতি আছে দেখেন, হ্যাঁ গুনাহ করতে 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 বরবাদ করে দিচ্ছে, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে একটা বিসমিল্লাহ আরবি লেখা বইরে দিয়েছে, এইটারে সুন্দর করে দুই আটু ইয়া মুচ্ছা নিয়ে গড় নিয়ে যত্ন করে তুইছে, এর ফাহার পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিছু কাজ করতে হয় জীবনে অতিরিক্ত এক্সট্রা, এই জন্য আল্লাহ আল্লাহর হাবিব বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে সাধারণ বান্দাটা আল্লাহর খাঁটি বান্দা হয়, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। নফল ইবাদত নামাজিনি এক বেড়ার বেতন হইল 30,000 টাকা, হ্যাঁ মাসে ফাড়া 60,000 টাকা, এর বেতন কত? এর জিগা তুমি বেতন ভাও 30,000 60,000 টাকা বৃত্তি গাইলো, কয় আমি ওভার টাইম করি, আমি কি করি এই নফল নামাজগুলো হইল ওভার টাইম, এগুলো হইলে দেখবেন ফরজ গুলো ঘাটতি ফিরে গেলে নফল গুলো আপনাকে পূরণ ফিরে দিবে। আজকে সবে বরাত আইতেছে, আমার আগের আলোচক মাওলানা আবুল হক সাহেব বলছিলেন সবে বরাতের কথা, সবাই তো আর ছিলেন না হয়তো শুনছেন না, একটা কথা বলি সবে বরাতের দিন দেখবেন কিছু কিছু মসজিদ আছে 9টার সময় তালা দিয়ে দিবে, আমরা এলাকাতে আল্লাহর রহমতে নাই, আমরা এলাকাতে সবে বরাতে দেখবেন একটা জিনিস কি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে এমন একটা এলাকার জন্ম হয়েছে, জন্মের পর থেকে নবীর গান গাইতে গাইতে আমরা বড় হইতেছি, কি ফায়দা থাকবে আর যদি কয়েক কিলোমিটার ডাইনি বানো হইতো, সুবহানাল্লাহ মাথা নষ্ট হয়ে যাবে, না এমন তো সমস্যা মামুর বাড়ি বদনাম করো না, কয়ো একটা কথা বলি সবে বরাতে রাত্রে অনেকে 9টার সময় দরজা বন্ধ করে দেয়, আমরা এলাকাতে আল্লাহর রহমতে 12টা 15 ধুমধারাক্কা নামাচ্ছে, এটা সত্যি মুরব্বিরা মানে 12টার আগে কেউ ঘুমা মানে ঘুমের কাছে যাইতো না, নামাজ পড়মু হাঁটমু গুরুস্থানে তো নিশ্চিত আমরা যাই, যাই না? এই গুরুস্থানে সবাই এবার এবার সবে বরাতটা আমি তাহি অনুরোধ করে বলবো আপনাদেরকে, হায় জোরে বলুন সবে বরাত রাত্রে বাপ মার কবর পাশে দাঁড়ায় গা চোখের পানি ফেলে কাঁদবেন, কারণ এই রাত্রে আল্লাহ আপনারে ডাক দিব আয়েশা শেষ রজনীতে, এ বান্দারা কেডা আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব, ও বান্দারা কেডা আছো রোগ মুক্তি চাইছো রোগ বালা করবার লাগি আমার কইছো, একটু কও না দিলটা নরম করিয়া আমি তোমাদের রোগ বিমার বালা করে দিব, এই সব রাত্রে কথা বলতেছি, এ বান্দারা কে আসো টেহালা খালা রিজিকের জন্য আমার কাছে অ্যাপ্লাই কর আমি আল্লাহ তোমাদেরকে অডেল সম্পত্তি দান করে দিব, সুবহানাল্লাহ।
এই রাত্রে অনেক জায়গাতে আছে নয়টার সময় মসজিদের লাগাইলে ঘুমাইতে হয়। আমি সিনিয়র সাফের আইলে গেছি গরম কথা কই না, অনেকে কো হুজুর অন্যান্য গেলে থেকে ফাড়াই ভড়াইলেন, সিনিয়র সাফের দি নরম ভাষে ওয়াজ করেন কারণটা কি? তা আমি সিনিয়র সাফের গরম ভাষে ওয়াজ করা লাগবে না, ইডি সুন্নির ঘরের সুন্নি রাত্রে আমি এক মাহিলে যে ইসলাম হুজুর রে একবারে মোটামুটি 90% বুঝেন না বেটা। হিয়ান আমার একটা অভ্যাস আছে, জিয়ান উঠতে গেলে মাইকটা ধরে লেতলে কেডা বড় কেডা কিতা কেডা গোষ্ঠী কত বড়, এটা আবার আমি চিন্তা করি কম, কারণ মাইকটা ধরে লেতে গেলে ভিডিও হইতাছে, এরপরে সব হইতাছে, আমি মরে গেলে তো কেডা গাইডা দিয়ে দেখা যাইব, কেউ ঠিক নিও নিরিবিলি হইলেন একটা নমুনা ধরে যায় ঠিক না? তো ওই সব জায়গাতে মাইকটা ধরে লেতে গেলে আর আমি চিন্তা ভাবনা করি না, যেটা ওই বড় হইলে দেখছেন না সুলতান ভাবনা কোন জায়গায় এক মাহিলের ভিতরে কয় মুখে বাধা দিতে আসছে, ওনাকে বলেন আমার সামনে আসার জন্য রেকর্ডিং হয়ে যাবে, কেডা বাধা দিয়ে কোরআন দিয়ে মাহফিল কথা কোন ঠিক না? তো যেটাই হোক কথা সেটা না, কথা হইলো ওই কথার মূল কথা যে নড়ার সময় মসজিদরা লাগাইলা কি বাজান, তোমার যদি ভালো না লাগে তুমি যাই আটটার ঘর ঘুমাইতা। কিছু কিছু সমাজের প্রেমিক আছে যারা গভীর রজনীতে উজুটা কইরা মসজিদ গা নামাজ পড়বার লাগে রা মনটা সা, তো তুমি মসজিদরা এমন ভাবে তালা মারো মন হয় যেন তোমার বাপের মসজিদ। হাত তুলে বল ঠিক কিনা বলো, তোমার মসজিদ তুমি তোমার ঘর তুমি তালা দিয়ে রাখো, যদি মসজিদের চুরি ডাকাতির বই থাকে তাহলে হয়তো ভিন্ন কথা, যে গভীর রজনীতে মসজিদের মেশিন টেশিন যদি চুরি লয়ে জায়গা, তো কিছু মসজিদের বারান্দা আছে আছে না, তো ভিতর দিয়ে ভিতরটা লাগাই রাখুক বারান্দাটা খুলে রাখুক। হ্যাঁ, এরপরে এস্তানজা খানার অনেক জায়গায় দেখা যায় কি হিসাবটা করেও ক বাহিরের লুকায়া এস্তানজা করব, বাইরের লুকায়া পায়খানা বসরা করব, এটি তালাদার ঐক্য আই হাই হাই হাই, মানুষের দৃষ্টিভঙ্গি এত নিচে গেছে, রাস্তা দিয়ে একটা লোক নতুন লোক আইছে এখন বাড়ি ঘরের মধ্যে সিনেমা রাত্র গভীর হয়েছে, একটা মসজিদ দেখলে হ্যাঁ মনে করে এখানের মধ্যে একটা পায়খানা করার বা এস্তানজা করার উজু করার একটা জায়গা আছে, অন্তত আপনি সব বন্ধ করে রাখেন একটা খুলে রাখেন। এগুলো তো চিন্তা ভাবনার বিষয় কিছু আছে, তো তো আমাদের হিসাব এমন ভাবে হিসাব করে, এই যে দেখো এই যে মসজিদের এত ফ্যান এত বিদ্যুৎ এত কিছু চলতেছে ইচ্ছা মতো লাগাই রাখছে, হিসাব নাই, একটা বারান্দার ভিতরে একটা লাইট জ্বলবো এটারও হিসাবটা করে না? বারান্দাটা খুলে রাখবেন, একটা টয়লেট খুলে রাখবেন, একটা উজুখানার জায়গাটা একটু ইজি করে রাখবেন, যদি পুকুর না থাকে অন্তত উজু যাতে করতে পারে সেই জায়গাটা রাখবেন। আমি এটা স্পষ্ট বলে দিয়ে গেলাম আর এটা যেন অনলাইনে প্রচার হইলো যেন অন্তত প্রত্যেক মুতাওয়াল্লি এবং মসজিদ কমিটিরা যেন সেদিকে খেয়াল রাখে, কারণ আগন্তুক ব্যক্তি মুসাফির মুসাফির জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান বিষয় থাকে, থাকে কি থাকে না বলেন? তো এই জন্য আপনি যদি এটা তালা মেরে রাখেন সে যাইব কি, একবার গেলে সন্দেহ করে জায়গা দিত না, কিন্তু মসজিদটা হইলে সে ইজিলি ভাবে আল্লাহর গোলামি করতে পারে, সে নিজেকে ব্যবহার সুন্দর করে থাকতে পারবে, কথা কোন ঠিক না বেঠিক? তো স্বাভাবিক ভাবেই যুদ্ধের পরে খালিদ বিন ওয়ালিদ রে ডাক দিয়ে কই তুমি যুদ্ধ করতে যাইয়া পিছন দিকটা দড়টা মারছিলা কারণটা কি? তা কই আমার সকল শক্তি হইল আমার টুপির ভিতরে। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ ডাক দিয়া বলে ও যুবক, সবাই লাইন ধরে উজু করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবীর দুরুদ পড়া পড়া চুল মোবারকটা দেখে আমরা স্পষ্টই সেদিন বুঝেছিলাম নবীর চুল মোবারকটা এইভাবে দাঁড়ায় যেত। নবী শুধু জিন্দা না, নবীর চুল মোবারক জিন্দা ঠিক কিনা বলে? এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি শক্তি পেয়েছি আমার টুপির ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ের জোর আমি হারিয়ে ফেলেছি যখন আমার মাথার হেলমেটটা পড়ে গিয়েছে, আবার যখন হেলমেটটা লাগাইলাম আমার শরীরের ভিতরে আমি একটা শক্তি পেয়ে গেছি। এই জন্য যুবক ভাই আমার আল্লাহর হাবিব যেইভাবে বলেছেন ঠিক এইভাবে শহীদ হয়েছেন, এটার নাম হলো গায়েবের খবর, এই খবরগুলো তোমার আমার পক্ষে সম্ভব না, যার পক্ষে সম্ভব তিনি আমার রহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে
ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।